পড়াশোনা করার সময় বুঝেছিলেন বিপন্ন সবুজ, দরকার গাছ লাগানোর। তাই মানুষকে সচেতন করার প্রয়োজন। এই সচেতন করতে 1600 কিলোমিটার পথ সাইকেলে পাড়ি জমালেন গোপালনগরের যুবক। পরিবেশকে ফিরিয়ে দিতে হবে সবুজ, জলের অপচয় রোধ করতে হবে, আরো বেশি করে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে। এসব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ গোপালনগরের যুবকের। ভেঙ্কটেশ প্রতাপ দত্ত স্নাতকোত্তর হবার পর গোপালনগর যুব কম্পিউটার প্রশিক্ষণের সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেন। সেই মাসমাহিনার টাকা সঞ্চয় করে করেই উদ্যোগ নিয়েছেন সাইকেলে করে প্রায় 1600 কিমি পথ পাড়ি দেবার। যেমন ভাবা তেমন কাজ। এদিন গোপালনগর থেকে রওনা দেন ওই যুবক। লক্ষ্য রায়গঞ্জ হয়ে নেপাল ভুটান ঘুরে শিলিগুড়ি, সেখান থেকে অসম। এই গোটা পথ পেরোতে 26 দিনের লক্ষ্যমাত্রা রেখেছেন ভেঙ্কটেশ। গোটা পথ জুড়ে বিভিন্ন স্কুল কলেজ সংগঠন প্রত্যেকের কাছেই দাবি জানাবেন গাছ লাগানোর, দাবি জানাবেন জল অপচয় না করার। স্কুলের ছাত্রের এহেন উদ্যোগে খুশি গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের শিক্ষক ও শিক্ষিকারা। এদিন গোটা স্কুল ভেঙে পড়েছিল তাদের প্রিয় ছাত্রকে শুভেচ্ছা জানাতে। তো একটা ভালো উদ্যোগ নিয়েছে যে পৃথিবীকে বাঁচানোর জন্য যেটা করছে, যে প্রত্যেককে বলছে বা জানাচ্ছে যে পরিবেশ বাঁচাতে গেলে যে গাছ লাগাতে হবে, এই গাছ লাগানোর মাধ্যমে এবং জলের অপচয় কমাতে হবে আমাদেরকে, নাহলে পরবর্তী জেনারেশন বা পৃথিবী একটা ভীষণ সংকটময় দিক আসছে, এটা জানানোর জন্যে যে প্রত্যেকটা মানুষকে বোঝাচ্ছে যে প্রচুর গাছ লাগাতে হবে। এই উদ্যোগে গত 1 মাস ধরে ও খুবই ঘাটাঘাটি করছে। স্কুলের ছাত্ররা রাস্তার দুধারে দাঁড়িয়ে যাত্রা শুরুর সময় করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাতে থাকে ভেঙ্কটেশকে। স্থানীয় আলিয়ান্স ক্লাবের পক্ষ থেকেও যাত্রার শুভকামনা করে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পতাকা ও নগদ কিছু অর্থ তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। ছেলের উদ্যোগে খুশি মা কাকলি দত্ত। তিনি বলেন, আমি চাইব প্রত্যেক মা তার সন্তানদের কানে মন্ত্রের মতো কথাটা গেঁথে দিক, যাতে সন্তানেরাও পরিবেশকে ভালোবাসতে শেখে। স্থানীয়দের উৎসাহ, শুভেচ্ছা, বিদ্যালয়ের শিক্ষক সহপাঠীদের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণের পর্ব শেষ করে মাকে প্রণাম করে যাত্রা শুরু করে ভেঙ্কটেশ। যাত্রা শুরুর আগে সে বলে, আমি ভূগোলের ছাত্র, পড়াশুনো করার সময় থেকেই মাথার মধ্যে আসে পরিবেশকে বাঁচাতে উদ্যোগ নেবার দরকার। আজ সেটা সার্থক রূপ দিতে পারছি, এটাই আনন্দের। বর্তমান মানুষ সহ বিভিন্ন প্রাণী আস্তে আস্তে বিলুপ্তির পথে, তো আমি সাধারণ মানুষকে এটাই বলবো, গাছ লাগান অন্তত আমাদের স্বার্থে, মানুষের স্বার্থে, যাতে মানব প্রজাতি যাতে সারা জীবন থাকতে পারে। আমি মূলত ভূগোলের ছাত্র, আমি পরিবেশ নিয়ে পড়াশোনা করেছি, ভূগোলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। তো আমি পরিবেশ নিয়ে পড়তে পড়তে দেখতে পাচ্ছি যে পরিবেশের ক্ষতিকারক দিকগুলো আস্তে আস্তে আমরা যতদিন বয়ে পড়েছি এখন দেখছি সেগুলো আমাদের চোখের সামনে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।